সরকারি হাসপাতালে চিকিৎসকদের জন্য কড়া নির্দেশিকা। আউটডোরে মাসে 1950 জন রোগী দেখা সহ 7টি অপারেশন করতেই হবে। ডাক্তারদের জন্য কাজ বেঁধে দিল রাজ্য। সরকারি চিকিৎসকদের উদ্দেশ্যে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য। নির্দেশ অনুযায়ী মাসে 1950টি রোগী এবং সপ্তাহে অন্তত 7টি অপারেশন করতেই হবে সরকারি হাসপাতালের চিকিৎসকদের। সরকারি হাসপাতালের একজন চিকিৎসকের থেকে এই পারফরম্যান্স প্রত্যাশিত বলে মনে করছেন স্বাস্থ্য দপ্তর। বিগত এক দশকে রাজ্যের চিকিৎসা ব্যবস্থায় আমূল পরিবর্তন লক্ষ্য করা যায়। রাজ্যে যেমন গড়ে উঠেছে মেডিকেল কলেজ, ঠিক তার পাশাপাশি রাজ্য, জেলা ও মহকুমা স্তরের হাসপাতালগুলিতে তৈরি হয়েছে আধুনিক অপারেশন থিয়েটার। নিয়োগ হয়েছে চিকিৎসক ও প্রশিক্ষিত কর্মী। বেড়েছে সিসিইউ এবং এইচডিইউ বেডের সংখ্যা। রাজ্যবাসীকে সুচিকিৎসা দিতে, চিকিৎসার খরচ কমাতে এবং উন্নত চিকিৎসার জন্য মানুষকে যাতে দূরে ছুটতে না হয় তার জন্য তৎপর স্বাস্থ্য দপ্তর। চিকিৎসা সংক্রান্ত সুবিধার জন্য রাজ্যে চালু হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড। তবে স্বাস্থ্য দপ্তরের এই উদ্দেশ্য সর্বাংশে পূরণ হচ্ছে না। স্বাস্থ্য দপ্তরের অভ্যন্তরীণ রিপোর্ট থেকে জানা যাচ্ছে একজন চিকিৎসক হাসপাতালের আউটডোরে প্রত্যাশার তুলনায় অনেক কম রোগী দেখছেন। সার্জেনরা যথেষ্ট কম অপারেশন করছেন। সূত্রের খবর, সরকারি হাসপাতালে চিকিৎসকরা অনেকেই হাসপাতালের তুলনায় বেসরকারি নার্সিংহোমগুলিতে বা বাইরে চেম্বারে ব্যস্ত থাকছেন। সেই কারণেই এবার এই সরকারি হাসপাতালে চিকিৎসকদের জন্য কড়া ব্যবস্থা নিল স্বাস্থ্য দপ্তর। গত 31শে আগস্ট দপ্তরের প্রধান সচিব, সমস্ত জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং মেডিকেল কলেজের অধ্যক্ষকে চিঠি দিয়েছে স্বাস্থ্য দপ্তর। চিঠির সাথে পাঠানো হয়েছে 23শে এপ্রিল থেকে 23শে জুন পর্যন্ত 3 মাসে রাজ্যের বিভিন্ন স্তরের হাসপাতালে রোগী দেখা এবং অপারেশনের পরিসংখ্যান পাঠাতে। চিঠিতে বলা হয়েছে রাজ্যের 19টি মেডিকেল কলেজ, 11টি জেলা হাসপাতাল, 31টি মহকুমা হাসপাতাল এবং 23টি স্টেট জেনারেল হাসপাতাল এবং 11টি সুপার স্পেশালিটি হাসপাতালের অপারেশনের সংখ্যা অত্যন্ত হতাশাজনক। তাই স্বাস্থ্য দপ্তর এবার আউটডোরে রোগী দেখা এবং অপারেশনের সংখ্যা বেঁধে দিল। স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী এবার থেকে সরকারি হাসপাতালে চিকিৎসকদের প্রতি মাসে আউটডোরে অন্তত 1950টি রোগী দেখতেই হবে এবং সপ্তাহে অন্তত 7টি অপারেশন করতেই হবে। স্বাস্থ্য দপ্তরের এই সিদ্ধান্ত সামনে আসতেই চিকিৎসক মহলের আবহাওয়া পাল্টে গিয়েছে। অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিসের রাজ্য সম্পাদক মানুষ ভূঁইয়া বলেন, শুধুমাত্র সংখ্যাতত্ত্ব দিয়ে চিকিৎসা পরিষেবা বিচার করা যায় না। কোনো কোনো অপারেশন শেষ হতে 7 থেকে 8 ঘন্টাও লেগে যায়, আর আউটডোরে কোনো চিকিৎসক রোগী ফিরিয়ে দেন না। এই নির্দেশের কোনো বাস্তবতা নেই। ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরামের এক অন্যতম প্রতিষ্ঠাতা কৌশিক চাকি বলেন, এই নির্দেশ ভিত্তিহীন, মানুষকে ভুল বোঝানো হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগম অবশ্য পরে ব্যাপারটা পরিষ্কার করে জানিয়েছেন। তিনি বলেছেন, পরিষেবার মান উন্নত করতে ওই নির্দেশিকা নতুন করে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন গান্ধীলালে বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাঁদ। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।